যদি বলি ফিল্ম স্টারদের কথা বাংলাদেশের যিনি সুপার স্টার বলিউডের যিনি সুপার স্টার এরা তো হিন্দুদেরকে বিয়ে করছে বলেন তো একটা কাফের মেয়ের সাথে একটা মুসলমান পুরুষের কি বিয়ে বৈধ এটা বুঝতে কি পণ্ডিত হওয়া লাগে নাকি এটা তো আমাদের একটা ছোট শিশু যে মক্তব্যের পর হয়েও বোঝে যেটা চলবে না হারাম রসম বলছেন যে ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না এনি সিঙ্গেল পারসন একজন যে কোনো ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা তার সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়েতে কাকে বেশি ভালো বাসবে। মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বেশি ভালো না বাসবে পার্থিব ভালোবাসা বা দুই ধরনের একটা হলো বৈধ বা অনুমোদিত ভালোবাসা আর একটা হচ্ছে অবৈধ বা হারাম ভালোবাসা আজকে বিশেষ করে আমরা যদি বলি যে যুবক যুবতী তরুণ তরুণীদের মধ্যে প্রেম ভালোবাসাই হলো কি অবৈধ ভালোবাসা এই যে অবৈধ ভালোবাসাটা এটা আসলে আমাদের তরুণ সমাজদের কি ক্ষতি করছে আত্মাহারিক টিভি আলোয় উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى والذي خلق لكم ما في الأرض جميعا وقال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বানিয়া আদম খত্তাউন অল খত্তাউনাত রহু আবুদাউদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য তিনি আজকের এই তালিমি বৈঠকে আমাদেরকে বসে কিছু কথা বলার ও শোনার দান করছেন এ যেন সমস্ত প্রশংসা তারই জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক যার আদর্শ যার রেখে যাওয়া রীতি নীতি সোনাদ বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা মহম্মদ রসুল সল্লু আলি সাল্লামের প্রতি আজকের এই সাপ্তাহিক তালিমি বৈঠকে সম্মানিত সঞ্চালক উপস্থিত ছাত্র ছাত্র এবং বিভিন্ন আর পার্শ্ববর্তী এলাকা থেকে আগত শ্রোতামণ্ডল আমি শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আজকের যে আলোচনার বিষয় হবে আমি চেষ্টা করব ব্যতিক্রম কিছু কথা বিশেষ করে সব কোনো কথাই ব্যতিক্রম নয় তবে সহজ কথাগুলোই আমাদের বুঝতে অনেক সময় কঠিন হয় এই কথাগুলোকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটু ব্যতিক্রমভাবে বলার চেষ্টা করবেন শাল প্রথমত আল্লাহ তালা সর ইয়াসিনের এগারো নম্বর আয়াতে যে কথাগুলো বলছেন সেগুলো একটু দিয়ে শুরু করি আল্লাহ বলছেন ইন নামা জিকর, মানি রহমান করিম আল্লাহ বলছেন যে নিশ্চয় আপনি তাকেই সতর্ক করতে পারেন যে আল্লাহকে না দেখেই ভয় করে নিশ্চয় আপনি তাকেই উপদেশ দিতে পারেন সেই উপদেশ গ্রহণ করতে পারে সেই ব্যক্তি উপদেশ মেনে চলতে পারে যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে এবং যারা এটা করে ফাবাশিরহু বিমা গুফীরে তুম আজিরিন কারিম আর যারা এই ভয় করে তাদের জন্যই রয়েছে ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা সুসংবাদ তো আমি শুরুতে তাই বলবো আপনাদেরকে যে এখানে আমরা যারা আসি আমরা সবাই দাবিতে আমরা বিশ্বাস করি যেহেতু আমরা মুসলিম আমরা সবাই মনে করি যে আমরা আল্লাহকে ভয় করি করি না আমরা আল্লাহকে ভয় করি তার আল্লাহকে ভয় করি মানে আল্লাহর উপদেশ আমরা মেনে চলবো ইনশা আল্লাহ এবার আমরা যারা সাধারণত নিয়মিত তালিমি বৈঠকে যারা কথা বলি আমাদের কিন্তু যে দায়িত্বটা থাকে সেই দায়িত্বটা কি আল্লাহ তালা সেটাই বলে দিচ্ছেন সুর ইয়াসিনের সতেরো নম্বর আয়াতে অমা আলাইনা ইল্লাল বালাগুল মোবিন যে আমাদের দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এই কাজটাই কিন্তু আমরা করে যাচ্ছি যে সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়াটাই আমাদের দায়িত্ব আমি এখন আপনাদের সামনে আজকের যে আলোচনার বিষয় এই আলোচনার বিষয়টা বলার চেষ্টা করব আজকের আলোচনার বিষয় হল এল ও ভিই কি হলো বলেন এল ও ভিই কী হলো লাভ বাংলা কি প্রেম নয় তো প্রেম নয় তো ভালোবাসা আজকের আলোচনার বিষয় হল ভালোবাসা প্রথমত আমরা জানার চেষ্টা করব আল্লাহ তালা ভালো এবং মন্দ দুটি তো আল্লাহ সৃষ্টি করছেন তাই না জান্নাত এবং জাহান্নাম দুটোকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন শুধু তাই না পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য আল্লাহ তাই বলছেন বাকারার উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ফিল হুয়াল্লা জামিয়া যে এই আল্লাহ তালা যা তিনি আল্লাহ তিনি সৃষ্টি করছেন কি এই জমিনে যা কিছু আছে সব কিছুই কাদের জন্য সৃষ্টি করছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন তোমাদের জন্যই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি তার মানে ভালোবাসাটাও কার জন্য সৃষ্টি এটাও আমাদের জন্যই সৃষ্টি কিন্তু আমরা ভালোবাসার যখন শ্রেণীবিন্যাস করি যখন আমরা ভালোবাসা সম্পর্কে যখন আমরা মানে বাস্তবে যখন যাই তখন কিন্তু আমাদের মধ্যে দুটো ভালোবাসার স্তর আমরা দেখতে পাই একটা হলো দিনই ভালোবাসা যেটা হচ্ছে পরকালীন ভালোবাসা এটা আসে না আমাদের মধ্যে আমাদের মধ্যে এটা আসে না নাই একটা হচ্ছে দিনই ভালোবাসা যে লাভ ফর দিন দিনের জন্য ভালোবাসা আরেকটা ভালোবাসা হচ্ছে পার্থিব ভালোবাসা বা ইহকালীন ভালোবাসা তাহলে ভালোবাসা কয় প্রকার দু প্রকার একটা কি দিনের জন্য ভালোবাসা যেটা পারলৌকিক ভালোবাসা আরেকটা কি ভালোবাসা এহোলৌকিক ভালোবাসা যেটা পার্থিব ভালোবাসা পার্থিব ভালোবাসা বা দুই ধরনের একটা হলো বৈধ বা অনুমোদিত ভালোবাসা আরেকটা হচ্ছে অবৈধ বা হারাম ভালোবাসা আজকে আমরা বিষয়গুলো একটু জানার চেষ্টা করব শুরুতে সময় আমাদের কম আমরা যদি মনোযোগী হতে পারি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেষ আলোচনা শেষ করতে পারব ইনশাআল্লাহ আপনারা মনোযোগিত তো নাকি আমার দিকে তাকান আসুন আমরা এবার জানার চেষ্টা করব যে দিনই বা পরকালীন ভালোবাসা এগুলো কি কি আসুন আমরা জানার চাই প্রথম প্রথম নাম্বার যে ভালোবাসা সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা প্রথম কাকে ভালোবাসা আমরা কি এখানে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে কেন ভালোবাসি যে পরকালে আমরা এই আল্লাহর ভালোবাসা পেয়ে আমরা ধন্য হয়ে আমরা জান্নাতে যেন যেতে পারি এটা তো আমাদের উদ্দেশ্য এটাই আল্লাহ তালা বলছেন যে অল্লাজিনা আমানু আসাদু হব্বাল্লাহ যে যারা ইমান আনে তাদের সাথে আল্লাহর ভালোবাসাটা সুদৃঢ় এটা বলছেন আল্লাহ সুরাবাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন তাহলে যে যারা মুমিন তারা আল্লাহর সাথে তাদের ভালোবাসাটা কি সুদৃঢ় কিন্তু এখানে আমরা সবাই মুমিনের দাবি করছি কিন্তু আল্লাহর সাথে আমাদের ভালোবাসাটা কেমন এটাই কিন্তু বোঝার বিষয় এবার এটা থেকে আমরা একটা বিষয় জানলাম যে আল্লাহকে ভালোবাসার বিষয়টা মুমিনদের সাথে তাদের দৃঢ় দুই নম্বর হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আল্লাহকে তো ভালোবাসা দুই নম্বর কে রসুল্লাহ সাল্লা ভালোবাসা রসুলামের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তালাই বলে দিচ্ছেন সুরা আলিম নামের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কুল ইন কুন্তুম তো হেব্লা ফিউনি বকুমুল্লাহ যে আল্লাহ তালা বলেছেন হে রসুল আপনি বলে দিন যে নিশ্চয়ই যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও মানে আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও তাহলে কার অনুসরণ করো রসুল সাসামের অনুসরণ করতে হবে রসুল সাসামের অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে আল্লাহ এবং তার রসুল সাসামের ভালোবাসা এটা আমাদের প্রথম দিনই মহাব্বতের ক্ষেত্রে প্রথম এই ভালোবাসার এটা হচ্ছে মাপকাঠি আমরা কি পারবো এই ভালোবাসা বাঁচতে ইনশাল্লাহ যদি আমরা এই ভালোবাসা বাঁচতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অবশ্যই 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 আমাদের জন্য সুখকর দিন দুনিয়াতে যদি না হয় মরার পরে ইনশাল্লাহ সেদিন আসবে ইনশাআল্লা এবার আসুন যে আমরা একটু ব্যাখ্যা জানার চেষ্টা করি যে আল্লাহ তালা বলছেন যে রসুল সালাম বলছেন হাদিসে বুখারি চোদ্দো এবং পনেরো নম্বর হাদিসে রসাল্লাম বলছেন যে পালা অল্লাজি নাফসি বিয়াদিহি যে মোহাম্মদামের প্রাণ যার হাতে রয়েছে তার কসম করে মোহাম্মদাম বলছেন লামিন আহাদুকুম হাত্য়া কুনা হাব্বা ইলাই হিমিন ওয়ালিদিহি ওয়ালাদি নাসি আজমাইন এহাদিস আপনাদের সবার মুগস্থ রোসাম বলছেন যে ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না এনি সিঙ্গেল পার্সন একজন যে কোনো ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা তার সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়েতে কাকে বেশি ভালো বাসবে। মাহমদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে বেশি ভালো না বাসবে এই হাদিসটা আপনারা পাবেন বুখারি চোদ্দ এবং পনেরো নম্বর হাদিস এই হাদিস থেকে যেটা আমি বলতে চাচ্ছি আমাদের ভালোবাসা আমাদের আজকে বাস্তব ভালোবাসার চিত্রটা এরকম যে বিশেষ করে যদি আমরা রাজনৈতিক ব্যক্তিদের কথা বলি তাহলে দেখা যায় যে তাদের ভালোবাসাটা কিন্তু ওই রাজনৈতিক বড় বড় নেতাদেরকে কেন্দ্র করে ঠিক না কিন্তু আমাদের যারা আমরা যারা ইসলামিক ব্যক্তিত্ব আমাদের ভালোবাসাটা কি হতে হবে তাহলে রসুল হাসমকে ভালোবাসতে হবে সবার চেয়েতে বেশি তাহলে আজকে আমাদের এই ভালোবাসাটা যদি আমরা বুঝাইতে পারতাম মানুষদেরকে এই হাদিসটা যদি বুঝাইতে পারতাম তাহলে হয়তো ঈদে মিলাদুন্নবীর নামে বা ইত্যাদি ইত্যাদির নামে যে ভালোবাসার যে বাড়াবাড়িগুলো হচ্ছে যা রসুল হাসম কখনোই এভাবে রসুল হাসামকে ভালোবাসতে বলেননি এগুলো কিন্তু আর থাকতো থাকতো না এবার আসুন আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করব যে প্রথম নম্বর কি আল্লাহকে ভালোবাসা দুই নম্বর কি বললাম রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসা তিন নম্বর হচ্ছে যে দিনই যে ভালোবাসা এই দিনই ভালোবাসার ক্ষেত্রে আরেকটা ভালোবাসা হচ্ছে আমিরকে ভালোবাসা অর্থাৎ আমার যিনি আমির আমার যিনি নেতা তাকে ভালোবাসা এই নেতাটা কে হবে এ বিষয়ে রসুলাম হাদিসে ব্যাখ্যা দিচ্ছেন ইবন উমর রাজিউল তালানু থেকে বর্ণিত তিনি বলছেন বলেছেন কি বলেছেন আসলামেও অত হাক্কুন যে নেতার বা আমিরের কথা শোনা এবং মানাটা এটা সত্য এটা মানতে হবে মালাম বিল মাওসিয়া যতক্ষণ পর্যন্ত সে কোনো খারাপ কাজের নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমির খারাপ কাজের নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমিরের কথা শোনা এবং মান্য করা ফাইজা উমিরো বিমাসিয়া যখন আমির খারাপ কাজের নির্দেশ দিবে সামা অ তা তখন তার কথা শোনাও যাবে না তার কথা আনুগত্য করা যাবে না তাহলে এখানে একটা মাপকাঠি কিন্তু পেয়ে গেলাম বুখারি দুই হাজার নয়শো পঞ্চান্ন নম্বর হাদিস এই পঞ্চান্ন নম্বর দুই হাজার নয়শো নম্বর হাদিসের থেকে আমরা যেটা জানতে পারলাম যে আমিরকে মানার কিন্তু একটা মাপকাঠি কিন্তু এখানে বলে দিছেন তার মানে ইসলামে কোনো ব্যক্তিকে ভালোবাসতে গেলে সেটা কিন্তু একটা শর্তযুক্ত কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসাটা এটা কি বিনা শর্ত এই জন্যই আমরা সুরা নিসার ঊনষাট নম্বর আয়াত থেকে জানতে পারি যে যখন আল্লাহ তালা বললেন ইয়া আমানু আতিউল্লাহ উল্লাহ আতিউ রসুল ওলিলাম রি মিনকুম যে তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরদের আনুগত্য করো এরপরেই বলছেন ফাইনতানা জাতম ফি সাইগিন ফারুদ্দহিল আল্লাহি রসুল যখনই আমিরের মধ্যে মতানৈক্য দেখা দিবে তখন তোমরা আবার ঘুরে যাও কোন দিকে অর্থাৎ আল্লাহ দিকে কোরআনের দিকে মানে কি আল্লাহর দিকে হিল আল্লাহ আল্লাহর দিকে মানে কোরআনের দিকে ও রসুল রসুলের দিকে মানে হাদিসের দিকে তার মানে কি আলটিমেটলি মূল কথাটা কি কোরআন এবং হাদিস এখানে আমি যেটা বলতে চাইব আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমিরকে ভালোবাসা তিন নাম্বার আর দিনের জন্যই দিনের জন্যই আমিরকে ভালোবাসা আসুন আমি এটা নোট করছি আপনাদের জন্য সুরা নিসার আশি নাম্বার আয়াতে আল্লাহ তাল্লাহ বলছেন মাইয় রসুলা ফাকদাত যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল তাহলে রসুলের আনুগত্য করলে কার আনুগত্য করা হলো আল্লাহর আনুগত্য করা হলো এবার হাদিসে আসছে যে বুখারির দুই হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিসে যে অমাই ইতি আমির ফঁক আতোয়ানী যে ব্যক্তি রসুলের আমিরের আনুগত্য করল সে ব্যক্তি রসুলের আনুগত্য করল আবার রসুল বলছেন অমাইয়াসিল আমির ফাকাদ আসয়ানি আর যে ব্যক্তি রসুলের আমিরের অবাধ্যতা করল সে মূলত রসুলেরই অবাধ্যতা করল তাহলে তিনটা প্যাটার্ন খেয়াল করেন একটা হচ্ছে যে আল্লাহর আনুগত্য কখন হবে যখন রসুলের আনুগত্য হবে রসুলের আনুগত্য করলে কার আনুগত্য হবে আল্লাহর আনুগত্য করবে আবার রসুল বলছেন যে যদি রসুলের আমিরের কেউ আনুগত্য করে তাহলে কার আনুগত্য হবে রসুলের আনুগত্য হবে তাহলে আলটিমেটলি রসুলের আনুগত্য মানে কি আল্লাহরই আনুগত্য হবে আমি হাদিস দিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি আমরা আমিরের আনুগত্য করি ওই যে বললাম শর্ত সাপেক্ষে আমি যদি ভালো কাজে নির্দেশ দেয় সেই আনুগত্য যদি আমি করি তাহলে এটা কি হবে রসুলের আনুগত্য হবে আর রসুলের আনুগত্য হলে কার আনুগত্য হবে আল্লাহর আনুগত্য হবে আর রসুলের আনুগত্য হলে আনুগত্য হলে কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন এজন্য আমি এই পার্থিব ভালোবাসার ক্ষেত্রে আপনাদেরকে এই তিনটা বিষয় দিলাম যেই তিনটা বিষয় আমরা যেন না ভুলি পারবো না ইনশাআল্লাহ মেনে চলতে প্রথম হচ্ছে আল্লাহকে ভালোবাসবো বিনা শর্তে দুই নম্বর রসুলসাল্লামকে ভালোবাসবো বিনা শর্তে তিন নম্বর আমিরকে ভালোবাসবো শর্ত সাপেক্ষে তবে আমিরের ভালো কাজের নির্দেশ মেনে চলে তাকে ভালোবাসাটাও কি এটা একটা অংশ না এই যে হাদিস থেকে পেলাম তো আসুন আমরা আমাদের এই পার্থিব ভালোবাসার পূর্বে যে পারলৌকিক ভালোবাসা অর্থাৎ দিনই ভালোবাসার ক্ষেত্রে যে তিনটা বিষয় এই তিনটা বিষয় যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে মেনে চলা তৌফিক দান করেন আল্লাহমা আমির এবার আসুন এবার আমরা জানবো যে পার্থিব বা ইহকালীন ভালোবাসাটা কি এহকালীন ভালোবাসা প্রথম প্রথম নাম্বার ভালোবাসাটা যেটা আমরা বলার চেষ্টা করব সেটা হচ্ছে অবৈধ ভালোবাসা এটা প্রথমে বলার চেষ্টা করি অবৈধ ভালোবাসাটাকে আজকে বিশেষ করে আমরা যদি বলি যে যুবক যুবতী তরুণ তরুণীদের মধ্যে প্রেম ভালোবাসাই হলো কি অবৈধ ভালোবাসা এই যে অবৈধ ভালোবাসাটা এটা আসলে আমাদের তরুণ সমাজদের কি ক্ষতি করছে এ বিষয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আপনারা এটা বোঝার চেষ্টা করেন যে আমরা সাধারণত যারা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি আমরা সাধারণতই আমরা কোরআন কোরআনসন্না মেনে চলবো এটাই হওয়ার কথা ছিল বা এটাই কথা কিন্তু কোরআন সুন্নায় বহুবার এই যে অবৈধ ভালোবাসা অনৈতিক ভালোবাসা যে নিষেধ করা হয়েছে এখান থেকে বিরত থাকতে বলা হয়েছে এক্ষেত্রে আমরা কয়জন বিরত থাকতে পারছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের এই যুগে কারণ আজকের যুগে আলেম কি আর জাহেল কি আর জালেম কি আর কি সবার মধ্যেই কম বেশ এই ধরনের ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না যদি বলি ফিল্ম স্টারদের কথা আমি কিছুদিন আগে ঢাকার একটা ক্ষুদ্র এই কথাটাই বলছিলাম এই টপিকের উপরে যে আজকে যদি ফিল্ম স্টারদের কথা বলি বাংলাদেশের যিনি সুপার বলিউডের যিনি সুপার এরা তো হিন্দুদেরকে বিয়ে করছে জানেন কি এটা হিন্দুকে বিয়ে করে তাদের ঘরের সন্তানও আছে দিব্যি সংসারও করছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যারা আলে মোলামা আছে আমি অনুরোধ জানাবো তারা যেন অবশ্যই জোরালো বক্তব্য দেয় এদের বিরুদ্ধে কারণ তাদের এই বিবাহ কি বৈধ আপনারা যতটুকু কোরআন হাদিস বোঝেন বলেন তো একটা কাফের মেয়ের সাথে একটা মুসলমান পুরুষের কি বিয়ে বৈধ এটা বুঝতে কি পণ্ডিত হওয়া লাগে নাকি এটা তো আমাদের একটা ছোট শিশু যে মক্তব্য পরে ও বোঝে যেটা চলবে না হারাম তাই না বুঝেন না আপনারা তাহলে এই হারাম কাজটা আমাদের চলছে আর তারই পোস্টার তারই ওই বিজ্ঞাপন আমাদের টিভি হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমাদের চলে আসতেছে না মানে টিভি বিজ্ঞাপন চলে আসতেছে আমাদের তা আমি আপনাদের বলতে চাচ্ছি এইটা শুধু বাংলাদেশ অবস্থা না আপনি যদি ইন্ডিয়ার অবস্থার দিকে তাকান বলিউডের দিকে যদি তাকান ওখানে একই অবস্থা ওই ওখানেও দেখবেন এই নোংরামি চলছে তাহলে আমাদের আমরা যদি সতর্ক না করি তাহলে কে করবে এই সতর্ক কে করবে বলেন এই সতর্ক আমাদেরকেই করতে হবে তো আমি তাই বলবো আজকের এই তালিমি বৈঠকের মাধ্যমে যদি এই কথাটা ওই সমস্ত অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বিশেষ করে এখন কিন্তু অনেক মুসলিম নায়িকা মুসলিম নায়িকা অমুসলিম প্রডিউসারকে বিয়ে করছে বা অমুসলিমদেরকে বিয়ে করে সংসার করছে তারও রেকর্ড আছে তার মানে উভয়টাই মানে আছে তার মানে পুরুষ মুসলমান পুরুষ নায়ক সেও অমুসলিমকে বিবাহ করছে আবার অমুসলিম নায়িক মানে মুসলমান নায়িকা বিয়ে করছে অমুসলিম পুরুষকে এগুলো কিন্তু আমাদের সমাজে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি এই বিষয়গুলো কি বৈধ ভালোবাসা নাকি অবৈধ ভালোবাসা এগুলো অবৈধ ভালোবাসা এ বিষয়ে এ বিষয়ে যেটা হাদিসে আসছে আমি সেটা একটু আপনাদের বলার চেষ্টা করবো যে রসুল আসলাম হাদিসে বলছেন লা ইল্লা কানা সালা রজুল বিমরা আপনারা এই হাদিসটা জানেন যে যখন একজন পুরুষ আর একজন মহিলা যখন একাকি থাকে তখন তৃতীয় জনকে থাকে শয়েতন এই হাদিসটা আমরা জানি তিরমিজি এক হাজার একশো একাত্তর নম্বর হাদিস আমি এখানে যেটা বলতে যাচ্ছি সিম্পলি বোঝার চেষ্টা করেন যখন এটা বলা হচ্ছে যে একজন পুরুষ আর একজন মহিলা যখন থাকে তখন আরেকজনকে থাকে শয়তান থাকে এখন আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা ফোনে কথা বলি ফোনে যখন কথা বলি তখন একজন পুরুষ আর একজন নারী কথা বলছে তাই না এখন বলেন তৃতীয় জন থাকে এখানে এই হাদিস অনুযায়ী শয়তানই থাকে কিন্তু এখন আমাদের এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের একটা মডেল হতে হবে আমাদের এই মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা কি পারি না এইরকম একটা মডেল ছাত্র হয়ে দাঁড়াইতে যে আগামী দিনে আমরাই এই মাদ্রাসার একটা মডেল হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ যে আমাদেরকে দেখলে লোকেরা বলবে যে এই মাদ্রাসার ছাত্ররা কখনোই শয়তানকে সাথে নিয়ে কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না পারব না ইনশাআল্লাহ আমরা নাকি আপনারা সবাই শয়তানকে সাথে নিয়ে মেয়েদের সাথে কথা বলবেন বলেন বলবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এখান থেকে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ এবার আরেক বলছেন মিন দাম বলছেন যে শয়তান কি পারে জানেন শয়তান মানুষের শিরায় উপসেরায় অর্থাৎ রক্ত প্রবাহিত হওয়ার সাথে সে চলাচল করতে সক্ষম এটা বলছেন শয়তান আল্লাহ তালা বলছেন রোসাম বলছেন যে শয়তান রক্ত প্রবাহিত যেভাবে হয় ওই রকমভাবেই শয়তান মানুষের এই শিরা উপসেরায় চলতে সক্ষম তার মানে কি আপনি যখন কথা বলবেন যখন শয়তানকে সাথে নিয়ে কথা বলবেন তখন অবশ্যই সে আপনাকে পদভ্রষ্ট করবেই কোনো না কোনো সময় আপনার মধ্যে ওই পরিবর্তন আসবেই যার কারণে আজকে আমরা পেপার পত্রিকায় অনেক ক্ষেত্রে দেখা যায় যার বড় বড় দাড়ি টুপিওয়ালা মানুষও এখান থেকে পরিত্রাণ মুক্ত হতে পারেন নাই তাহলে এখানে আমরা এখান থেকে যে বিষয়টা আমি মেসেজ দিতে যাচ্ছি যে আমরা যেন এখান থেকে বিরত থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে এখান থেকে বিরত থাকার তৌফিক দান করেন না আল্লাহ এবার আসুন আমরা জানার চেষ্টা করি যে আল্লাহ তালা এই বিষয়ে কি বলছেন যে যদি আমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করি তাহলে এই বিষয়ে আল্লাহ তালা বলছেন ইয়া আমানু ইউলিনা ফতুআত হে ইমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না এরপর বলছেন অমাইয়াত্তাবি হতোয়াতিস শতন যদি কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফাইনাহু ইয়া মুরু বিল ফাহসা ওয়াল মনকার তাহলে শয়তান তাকে অশ্লীল এবং খারাপ কাজের জন্য তাকে নির্দেশ দেবে তাহলে এটা বোঝা গেল কি ব্যাপারটা এটা পাবেন আপনারা সুরা নূর একুশ নাম্বার আর আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে আজকে আমাদের সমাজের সর্বত্রই এই যে ফাহসা আর খারাপ কাজ যে ভরে যাচ্ছে তার মৌলিক কারণ কিন্তু এইটাই যে আমরা ইসলামের যে বিধিবিধান ইসলামের যে নীতিমালা ইসলামের যে নৈতিক শিক্ষাটা এখান থেকে আমরা দূরে আল্লাহ তালা যেন আমাদেরকে এই কোরআন কোরআনসূন্না অনুযায়ী আমাদের যেন জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ আমি এবার দেখুন আল্লাহ তালা কি করছেন আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ আমরু বেল বেলফাশা নিশ্চয় আল্লাহ মানুষকে কখনোই ফায়শা কাজে নির্দেশ দেন না আল্লাহ কি করেন না আল্লাহ মানুষকে কখনো ফায়সা কাজে নির্দেশ দেন না কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই শয়তানের প্ররোচনায় পড়ে আমরা কিন্তু এই ফাঁসা কাজ করছি আজকে এখান থেকে আজকে এখান থেকে আমরা যারা আমাদেরকে শুনছেন এবং যারা এখানে আপনার উপস্থিত আছেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে এই শয়তানের বিরুদ্ধে আমরা কি একটা প্রতিজ্ঞা করতে পারি না যে এর বিরুদ্ধে আমি একটা লড়াই আজকে এখান থেকে নিহত করে বেরোবো ইনশাআল্লাহ পারি না এরকম যে শয়তানি কাজ যেই কাজগুলোতে আছে। এই সমস্ত শয়তানি কাজ থেকে আমি বিরত থাকবো ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ এই এই পর্যন্ত আমি আপনাদেরকে জাস্ট এই শয়তানের যাবতীয় এটা বিশেষ করে একটা কমন ইস্যু আপনাদেরকে বলে দিই যখনই আপনার মনের ভিতরে যখনই আপনার মন মগজের মধ্যে খারাপ কোনো চিন্তা ঢুকবে তখন আপনি সাথে সাথে নিজের মনকে এই মেসেজ দিতে পারবেন না যে নিশ্চয়ই এখন শয়তান আমাকে গোমরা করতে চাচ্ছে অথব আমি এখন শয়তানের এই গোমরাহি পথে আমি পা বাড়াবো না পারবো না এখানে নিয়োগ করেন এখানে যে আজকে থেকে সারাটা জীবন আমার ব্যয় হবে এইভাবে যে যখনই আমার মধ্যে কোনো ফয়েসা বা মুনকার খারাপ কোনো কাজ আমার মাথায় যখন আসবে করার চিন্তা আসবে তখনই আমি সাথে সাথেই আল্লাহর কাছে তবা স্তেকফার করে আমি শয়তানের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব পারব না ইনশাআল্লাহ এটা কিন্তু আপনারা পারবেন কিন্তু এর জন্য দরকার আমাদের সেই মানে মনটাকে পবিত্র করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে টিকে থাকা এই টিকে থাকাটা কিন্তু বড়ই কঠিন আল্লাহ তালা যেন আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবার আসুন আমরা জানার চেষ্টা করবো এতক্ষণ আমরা জানলাম অবৈধ ভালোবাসা এবার আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি বৈধ ভালোবাসা দেখুন আসলে বৈধ ভালোবাসার কথাগুলো যখন আসবে তখন আপনারা একটা মেসেজ পাবেন যে আসলে আল্লাহ তালা এই বৈধ ভালোবাসার মধ্যে কত শান্তি লুকিয়ে রেখেছে আসুন আমরা জানার চেষ্টা করি বৈধ ভালোবাসা প্রথম বৈধ ভালোবাসা হচ্ছে মাতা পিতার ভালোবাসা আছে না এই যে এখানে যারা আপনারা পড়ালেখা করছেন আপনারা এখানে আমরা যারা সবাই আছি আপনারা কি এটা জানেন যে আমরা এখানে প্রত্যেকে এখানে অবস্থান করছি আমাদের মা বাবার ভালোবাসার ফসল হিসেবেই কিন্তু আমরা এখানে বসে আছি এটা জানেন এটা এখানে প্রত্যেক সিঙ্গেল পার্সন প্রত্যেক ব্যক্তি আমরা এখানে বসে আছি আমাদের বা মা বাবার ভালোবাসার প্রতিফলস্বরূপ আমরা কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন এবং আমরা কিন্তু এই দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়া কিন্তু আমরা উপভোগ করতে পারছি তাই না তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা এই বৈধ ভালোবাসা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি হকটাকে দিব এবার কিন্তু আপনাদেরকে মেসেজ দিচ্ছি কিন্তু আমি আজকে মূলত তালিমি বৈঠকের এবার হচ্ছে আপনাদেরকে মূল যে বিষয়গুলো যেটা আপনারা যেটা করবেন যে বিষয়গুলো করতে হবে যেগুলো করতে হবে না সেগুলো তো বললাম প্রথম হচ্ছে পিতা মাতার ভালোবাসা আমরা কি পারবো ইনশাল্লাহ আসুন আমরা এই বিষয়ে আল্লাহ তাল্লাহ কী বলছেন একটু জানার চেষ্টা করি সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন আনিস্কুরি ওয়ালি দায়িকা আল্লাহ তালা বলছেন যে তুমি আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও মানে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহ মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হওয়ার সাথে তুলনা করে পাশাপাশি বললেন সুরা লোকমান চৌত্রিশ নম্বর আয়াত আমরা কি পারবো ইনশাল্লাহ এটা পারবো এটা করতে এই মা বাবার ভালোবাসা মা বাবার ভালোবাসা নিয়ে আমরা কি সারা জীবন অতিবাহিত করতে পারবো ইনশাআল্লাহ এজন্যই আপনারা জানেন যে আমরা বিশেষ করে একাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে রুসলাম একাদিস বললেন না যে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হককে রাখে তখন আসলাম বললেন কি কলা উম্মুকা সুম্মা মান কলা উম্মুকা সুম্মা মান কলা উম্মুকা তারপরে চতুর্থবার কি বললেন কলা উম্মুকা তোমার পিতা তো তিনবার বললেন মায়ের কথা আর একবার বললেন পিতার কথা এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখানে আমাদের সবারই মা বাবা যাদের বেঁচে আছে। আমরা কি পারি না যে আমাদের মা বাবার প্রতি এই সুক্রিয়া এই কৃতজ্ঞ হয়ে থাকা আমি এর আগের দিন আপনাদেরকে এখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে আজকে আমাদের বাস্তবতাটা এরকম আপনারা যদি বড় হয়ে যান এমন যেন না হয় আপনাদের মধ্যে যে আগে যখন মা মা যখন রান্না করে দিত তখন যখন চুল পাওয়া যেত খাবারে তখন ওই মাকে বলা হতো কি ব্যাপার তুমি কি খাবার ভালো মতো রান্না করো না নাকি দেখো না যে তোমার চুল পড়ে আর ঠিক যখন বিয়ে শি করার পর যখন বউয়ের যখন রান্না করা ভাতে যখন আমরা ওই চুল পেয়ে যাই তখন কি বলি বউকে আমাদের চরিত্র এরকম যে বউকে বলি তুমি এখন কি শ্যাম্পু ব্যবহার করছো কি এটা না এরকম না এটা তো বাস্তবতা যে তুমি কি শ্যাম্পু ব্যবহার করছো মনে হয় তোমাকে ভালো শ্যাম্পু কিনে দিতে হবে তোমার তো চুল উঠে যাচ্ছে এরকম না এটা কিন্তু আমাদের চরিত্র কিন্তু আমাদের চরিত্র এমন হওয়া উচিত না বরং আমরা আমাদের মানে আসলে বিষয়টা একটু হাস্যকর কিন্তু এটাই বাস্তবতা তাই আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা আমাদের এই ভালোবাসাটা যেন অবশ্যই মাতা পিতার ক্ষেত্রে আমরা যেন সবার অগ্রাগ যেন আমরা সম্মানিত করি মা বাবাকে আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এরপরে একাদিসে ওসলাম বলছেন যে জাহেমা আর সুলাইমি রাজিয়াল তালা জিহাদে যাওয়ার অনুমতি চাইলে রোসুলাম বললেন যে তুমি তোমার পিতা নিকটে থাকো কারণ সে তার পিতামাতা বেঁচে ছিল তাই এরপর রোসুলাম বলছেন ফাইনাল জান্নাতা তাহতা আর জুলি হিমা আর জুলিহিমা হ্যাঁ রোসম বলছেন যে তুমি তোমার পিতা মাতার সাথেই থাকো কেননা তাদের পায়ের নিচে তোমার জান্নাত সহিয়াত তারগিব দুই হাজার পঁচাশি নাম্বার হাদিস এই হাদিস থেকে কি আমরা বুঝতে পারলাম যে পিতা মাতাকে যে ভালোবাসবে এটা একটা উদ্দেশ্য আছে কিন্তু সেটাও কি যদিও ভালোবাসাটা দুনিয়াতে করছে কিন্তু পাবো কোথায় আখেরাতে এটা একটা প্রতিদান পাবো কি প্রতিদান সেটা জান্নাত আল্লাহ তালা আমাদেরকে বাবা মার সেবাযত্ন করার মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে আল্লাহ মহামিন এবার আসুন আমরা জানার চেষ্টা করব স্বামী স্ত্রীর ভালোবাসা দুই নম্বর স্বামী স্ত্রীর ভালোবাসা এটা খেয়াল করেন যে আজকে বিশেষ করে আজকের এই যুগে সবচেয়েতে বেশি অস্থির মানুষ হয়ে আছে কেন জানেন কারণ ফোনটা তো থাকে কার কাছে ওয়াইফের কাছে তো একটা ফোন থাকে তাই না তো যারা যাদের স্ত্রী নেককার না যাদের স্ত্রী পদ্মানসীন না যাদের স্ত্রী ভালো না তারা কিন্তু বাইরে যে কখনোই স্ত্রীর ব্যাপারে সন্দেহমুক্ত থাকে না বিষয়টা এরকম না এরকম কি না সাধারণত থাকে না কিন্তু দু একজন এক্সেপশনাল সেটা কখনো এক্সেপশনাল কখনও এক্সাম্পল হয় না তো আমি যেটা বলতে চাচ্ছি যেখানে একটু খেয়াল করেন যে আমরা আমাদের বিশেষ করে আমরা যারা ইসলামিক মাইন্ডের মানুষ আমরা যারা আমরা যে সমস্ত মহিলাদেরকে আমরা যারা ইসলামিক মানুষ যারা বিয়ে করছি আমাদের স্ত্রীরা যারা পদ্মানসীন যারা ভালো তাদের ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিন্ত বাসায় রেখে কিন্তু আমরা বাইরে আমরা কিন্তু দাওয়াতি কাজ করে যেতে পারছি আমাদের কিন্তু এই বিষয়ে কোনো টেনশন হচ্ছে না তাই আমি আপনাদেরকে বলবো যেই মেয়েটা এবার একটু এই এই মেসেজটা ভালো করে রাখেন মানে যেই মেয়েটা বিয়ের আগে আপনার সাথে কথা বলতে পারে আপনি তো তাকে বিয়ে করেননি তাই না যেই মেয়েটা বিয়ের আগে আপনার সাথে কথা বলতে পারে সে কি অন্য কারোর সাথে কথা বলতে পারে না কথা বলেন অবশ্যই পারে যেই মেয়েটা বিয়ের আগে আপনার সাথে কথা বলতে পারে ওই মেয়েটা অবশ্যই সন্দেহযুক্ত হতেই পারে কারণ সে তো অন্য কারোর সাথেও কথা বলতে পারে কারণ আপনিও তার জন্য পরপুরুষ অন্য আরেকজনও তার জন্য পরপুরুষ তো আপনার জন্য যদি সে কথা বলাটাকে বৈধ মনে করে বলে তো অন্য আরেকজনকে সে বৈধ মনে করে বলবে না এটা বলবে সে তাহলে এই জন্য একটা মেসেজ খেয়াল করে ঠিক তেমনি একইভাবে মেয়েদের ক্ষেত্রেও একই কথা যেই মেয়েটা যেই মেয়েটাকে একটা ওই ধরেন একটা ইসলামিক ছেলে ফোনে কথা বলছে ওই ছেলেটাই কি অন্য আরেকটা মেয়ের সাথে কথা বলতে পারেন না বিপরীত দিকে একই হতে পারে তাই আমি আপনাদেরকে বলবো যে ক্ষেত্রে আমরা যেন এই রকম কোনো বিষয়ে না জড়িয়ে যাই আল্লাহ তালা যেন আমাদের আমাদের এই ভালোবাসাটা আমাদের এই স্বামী স্ত্রীর ভালোবাসাটা যেন সুন্দর করে রাখে আল্লাহ তালা যেন কবুল করে আল্লাহ মামিন এ বিষয়ে আমি আপনাদেরকে শুধু একটি আয়াত দিই আমি এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে সুর জুফুরফের ঊনসত্তর এবং সত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লা আমানু বি আয়া তিনা ওয়াকানু মুসলিমিন নিশ্চয় যারা মুমিন যারা আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে এবং তারা যারা অনুগত তাদের ক্ষেত্রে বলছেন উদু হুলুল জেন্না তাদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো আনতুম তুম দুজনে মিলে কারা কারা ও জুকুম তোহবরুন স্বাচ্ছন্দে সানন্দে তোমরা জান্নাতে প্রবেশ করো স্বামী স্ত্রীকে বলা হবে এখন আপনারা বলেন এই রকম স্ত্রী তো খুঁজে বের করতে হবে নাকি এখন এমন স্ত্রী যদি আমি খুঁজে বের করি যে যাকে বিয়ে করে আমার নিজের জীবনটাই একটা দুনিয়াতে ছোটোখাটো জাহান্নামের মতো হয়ে গেল তাহলে জীবনটা কেমন হয়ে যাবে তাহলে এই যারা এই অশান্তিতে আছে বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এখনও বিয়ে করেননি তাদের জন্য একটা খুব ভালো মেসেজ হলো এটাই যে আমি আমি এমন ভালো একজন পুণ্যবতী সচ্চরিত্রবান মেয়েকে বিয়ে করব যেন আমার জীবনটা যেন সুন্দর হয় আমি যেন তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা না করি আমি যেন তাকে নিয়ে ফ্রি থাকি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন এক্ষেত্রে আপনারা একটা বিষয় মনে রাখবেন যেই বিষয়টা আমার মনে হয় এই হাদিসটা আমাদের মানার ক্ষেত্রে আমাদের এটা খুব মানে এই বিষয়টা ছোটো কিন্তু এটা আসলে মানা দরকার আমাদের এই বিষয়টা মেনে চলা দরকার রোসুলাম এক হাদিসে বলছেন যে ওলা তারফা আনহুম আশোকা আদাবা যে তোমরা পরিবারের কাছ থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না তার মানে কি শিষ্টাচারের লাঠিটা রাখতে বলছেন রাখতে বলা মানেই পিটানো না আমি একটা উদাহরণ দিই রাখতে বলা মানে কি না পিটানো না আশরাফ আলী থানবির একটা বইয়ের নাম মুসলমানের হাসি ওখানে একটা গল্প আছে গল্পটা হচ্ছে সাপের তবা শুনবেন এর একটা শিক্ষা আছে কিন্তু শিক্ষাটা হচ্ছে এই যে একটা সাপ মানে কাল্পনিক গল্প একটা সাপ তো ও বন জঙ্গলে যত পশু পাখি আছে সবাইকে অত্যাচার করে আর যাকে খেয়ে ফেলে তাকে তো খেয়েই ফেলে তো এই অতিষ্ঠ হয়ে সমস্ত পশু পাখি বন জঙ্গলে যা ছিল সবাই ওর প্রতি অতিষ্ঠ তো ওই সাপটার একদিন হঠাৎ করে খুব অনুতপ্ত বোধ হয়েছে সে বলছে যে না অনেক পাপ হয়ে গেলে একটু তবা করা দরকার মানে এটা কিন্তু গল্প তো শিক্ষণীয় আছে এখানে তো তখন সে এক হুজুরের সাথে দেখা তখন তাকে বলছে যে আমার কি কোনো পাপ ক্ষমা হবে তো তখন ওই হুজুর সাহেব তাকে বলছে হ্যাঁ তুমি যদি এখন থেকে তবা করো আর তুমি কাউকে কামড় দিবে না তাহলে তোমার পাপ ক্ষমা হবে যাও তো তখন সাপ বলছে ঠিক আছে তাহলে তো ভালোই হলো এরপর থেকে ও আর কাউকে কামড় দেয় না কিন্তু এই কথাটা অন্যান্য পশু পাখিরা শুনে ফেলছে তখন ভাবছে এটাই তো সুযোগ এতদিন তো আমাদেরকে অত্যাচার করছে এবার আমরা ওকে অত্যাচার করবো যার কারণে এবার বনের যত পশু পাখি ছিল সবাই এবার ওর উপরে চড়ে বসে ওকে এবার অত্যাচার করা শুরু করছে আর ও তো তবা করছে যার কারণে ও আর কিছু বলতেছে না এবার একদিন এই এমন হয়েছে ওর ব্যাপারটা যে ওর গায়ের যা চামড়া টামড়া যা ছিল সাপটার সব উঠে চলে গেছে সবাই কামড় দেয় ওকে এবার একদিন ওই আবার ওই হুজুরের সাথে দেখা হুজুর বলছে কে তুই তোকে তো চিনতে পারছি না তখন এই সব বলছে আরে আমি তো অমুক যে আপনাকে বলছিলাম না যে আমি তবা করছি তখন বলছে যে তুই করতে তোর এই অবস্থা কেন তখন বলছে আপনি না বললেন যে তবা করে আর কাউকে যদি আমি না কামড় দিই তাহলে আমার এই অবস্থা তাহলে আমার পাপ ক্ষমা হবে তাই আমি এমন ছিলাম আর এটা জেনে আমার আমি যাদেরকে অত্যাচার করছি ওরা আবার আমাকে এই অবস্থা করছে তো তখন ওই হুজুরটা তাকে বলছে যে এটা আমাদের শিক্ষণীয় যে আরে আমি তো তোকে তবা করতে বলছি কিন্তু আমি কি তোকে ফোসফোস করতে নিষেধ করছিলাম বুঝেননি মানে বলছে যে আমি তো তোকে তবা করতে বলছি কিন্তু তুই যদি ফোসফোস করতি তাহলে তো তোর ফোসফোস দেখে ভয় ভয়ের চলে যেত বুঝতে পারিনি তো ঠিক তেমনি আমাদের আমাদের কাজটা ঠিক এখানে এইরকম হবে যে আমাদের মধ্যে শিষ্টাচারের লাঠিটা থাকবে এই লাঠিটা কিন্তু আমরা উপযুক্ত সময়ে জাস্ট ফোসফুস করার মতো এটা আমাদের অ্যাটিচিউডটা ওরকম হবে মারব না কিন্তু অ্যাটিচিউড এমন হবে চোখ মুখ গরম দেখেই ভয়ে একবারে কাজটা করে ফেলবে কর্মনাই এরকম করতে আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম করার তফিক দান করে আল্লাহ এবার আসুন আমি সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে এবার যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো জানলাম তাহলে বৈধ ভালোবাসার ক্ষেত্রে আপনাদেরকে দুটো বিষয় বললাম একটা হচ্ছে যে পিতামাতার মাতার ভালোবাসা একটা হচ্ছে কি আরেকটা বললাম স্বামী স্ত্রীর যে ভালোবাসা এবার আসুন আমরা জানার চেষ্টা করবো যে আল্লাহ তালা ভালোবাসেন না কাদেরকে ভালোবাসেন না কাদেরকে আসুন আমরা এক নজরে দেখে নিই নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালো না যারা কাফের তাদেরকে আল্লাহ ভালোবাসেন না কিন্তু মুমিনদের মধ্যেও কিছু গুণ আছে যে গুণগুলো আল্লাহ ভালোবাসেন না আসুন আমরা সেগুলো জানার চেষ্টা করি আল্লাহ বলছেন যারা জালেম যারা মানুষের প্রতি জুলুম করে এদেরকে আল্লাহ ভালো বাসেন না সুরা আলিমন সাতান্ন নম্বর আয়াত আর এর আগেরটা হচ্ছে সুরা আলিম্নান বত্রিশ নম্বর আয়াত এরপর আল্লাহ তাল্লাহ বলছেন ইন্বুল মহতাদিন যে নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ভালো বাসেন না আল্লাহ এবং তার রসুল একটা সীমা রেখা দিয়েছেন আমাদেরকে এই সীমা যারা অতিক্রম করে এদেরকে আল্লাহ ভালো বাসেন না এটা সুরা বাকারা একশো নব্বই নম্বর আয়াত এরপরে সুরা মায়দা চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অল্লাহ ইউ হিবুল মফসিদ্দিন মফসিদিন যারা ফেতনা ফাসাদ করে যারা মানে বিশেষ করে আল্লাহ ডাজ নট লাভ দ্য মিস মেকার অর্থাৎ যারা ফেতনা ফাসাদ করে না এটা আপনাদের মধ্যে হতে পারে ক্লাসের মধ্যে অযথায় একজনকে বিরক্ত করা এটাকে একটা ফেদনা না ক্লাসের পরিবেশটা আপনার নষ্ট করে দিচ্ছেন আমি অনেক ক্ষেত্রে দেখছি অনেক ছেলেদেরকে দেখছি যে এরকম অযথায় একজনকে আমি তো নিজে পড়াশোনা করছি তো আমি দেখছি যে খায় একটা বিষয় যেটা করার কোনো প্রয়োজনই নেই অথচ একটা ছেলে করে ওই ছেলেটাকে ক্লাসের মধ্যে ওই ওই রকম আদর্শবান ছেলেও দরকার যে ওকে স্মরণ করায় দেবে যে আমার মনে হয় তোমার মধ্যে একটু শয়তান ভর করছে তুমি দয়া করে এই কাজটা করো না হয়তো বা এতে সে থেমে যেতে পারে এই কাজগুলো কিন্তু কিছু কিছু অনর্থক কাজ আছে যে কাজগুলো আমাদের ছোট ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে বড়োরাও করে করতে মজা লাগে কারণ শয়তান উস্কে দেয় এই ধরনের কাজ যেন আমরা না করি ধরনের ফেতনা ফাসাদ এরপর আল্লাহ তালা বলছেন যে ইন্নাল্লাহ আল্লাহ ইউ হেবুল যে নিশ্চয়ই যারা দাম্ভিক যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালো বাসেন না আমাদের কি অহংকার হওয়া যাবে অহংকারী কিন্তু হওয়া যাবে না এই জন্যই হাদিসে যখন আসলো অহংকারের কথাটা যে কারো যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে সে জানাতে যাবে না তখন তো একরাম বললেন যে আমরা তো অনেক সময় জুতা পরি অনেক সময় আমরা জামা কাপড় পরি তখন তো অহংকার বোধ করি তো এটা কি অহংকার হবে তখন হুসল বলছেন না এটা অহংকার না অহংকার কি আল কেবর বাতরুল হাক গমতুন নাস অহংকার হলো সেটাই যে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা এটা হচ্ছে অহংকার আল্লাহ তালা যেন আমাদেরকে অহংকারই না করে এবার আসুন আমরা জানার চেষ্টা করব যে আল্লাহতালা ভালোবাসেন কাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যাদেরকে তাদের সম্পর্কে দু একটা বিষয় বলি প্রথম কথা হচ্ছে যারা সব সময় তবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে পবিত্রতা দুই হবে একটা হচ্ছে তো বাইরের যেটা আমাদের পবিত্রতা আর একটা হচ্ছে একটা অভ্যন্তরীণ পবিত্রতা অভ্যন্তরীণ পবিত্রতা যার যত ভালো তার বাইরের পবিত্রতাটা তত সুন্দর তো ওই জন্য অভ্যন্তরীণ পবিত্রতা এবং বাইরের দুটোই প্রয়োজন এ বিষয়ে আল্লাহ তালা সুরা বাকারা দুশো বাইশ নম্বর আয়তে বলছেন ইন্না ইউ হেবুত হেব্বুল মত তাহির যে নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা তওবা করে এবং যারা সবসময় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে নিজেকে পবিত্র রাখে এরপর আসুন আমরা জানার চেষ্টা করি যে আল্লাহ তালা আরও ভালোবাসেন একশো সুরা আলিমানা একশো ছিচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন অল্লা সাবিরিন যারা ধৈর্যশীল একটা বন্ধু একটা অ্যাটাক করলো তার মানে এটা না যে আমার তাকে এ জন্য টিট ফর ট্যাট এই কথাটা আমরা যত সহজে বুঝি যে মার্সি ফর ট্যাট অর্থাৎ মানে কেউ একজন মারলো তার জন্য তাকে ক্ষমা করে দেওয়া এটা কিন্তু আমরা ভালো বুঝি না অথচ আমাদের ইসলামিক আদর্শ কিন্তু এটাই যে ক্ষমা করে দাও আমরা যেন এই বিষয়গুলো মেনে চলতে পারি সবর করা ক্ষমা করে দিয়ে সবর করলাম এরপরে আরও যে আয়তা আল্লাহতাল্লাহ বলছেন যে লাইন শাকার তুম লাজি আমরা যদি কৃতজ্ঞ বান্ধা হই তাহলে আল্লাহ আমাদেরকে আরও বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আমাদেরকে আরও বাড়ি সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা বলছেন যে ওয়াহসিনু তোমরা সৎকর্ম সম্পাদন করো ইন আল্লাহ ইউ হিবুল নিশ্চয়ই আল্লাহ যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে শেষ যে আয়াত বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ তালা বলছেন যে এই যে আজকে আমরা এখানে সবাই মিলে আসি একদিন আমরা সবাই মিলে এই যে আপনারা জানেন এটা একটা আমাদের সাংগঠনিক মার্কাজ এই মার্কাস থেকে কিন্তু আমরা সবাই চলে যাবো একটা শিশাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার জন্য আল্লাহ এই ঐক্যবদ্ধভাবে যারা সংগ্রাম করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন সুরাজ সফের চার নম্বর আয়াদ আল্লাহ তালা বলছেন ইন্না হিবুল্লা জিনিল ই সফান কান্না বুনিয়ান উম মারসুস নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা কি করে যারা আল্লাহর পথে সংগ্রাম করে ঠিক যেন সিসাডালা প্রাচীরের ন্যায় এবার একটা এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে আল্লাহর ভালোবাসার জন্যই তো আমাদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করা তাই না আল্লাহর ভালোবাসার জন্যই তো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করা তাহলে এখানে কোন শায়ক কি বলল কোন শায়েক আমাদেরকে কোন দিকে মানে কোন ফতুয়া দিল এটা তো আমাদের দেখার দরকার নাই দরকার আছে আমার আল্লাহর ভালোবাসার জন্যই আমাকে ঐক্যবদ্ধ হয়ে আমি এই সিশাডালার প্রাচীরের ন্যায় আমি সংগ্রাম করব আল্লাহ তালা আমাদের সকলকে এই সীশাডালার প্রাচীরের ন্যায় সংগ্রাম করার তফিক দান করুক আল্লাহ আমিন এক মিনিটে শেষ করে দিই আজকের আলোচনার মূল ব্রিফিং প্রথম কথা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে দিনই ভালোবাসা দিনই ভালোবাসার তিনটা দিক প্রথম কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে দুই নম্বর রসুল হাসমকে ভালোবাসি তিন নম্বর আমিরকে ভালোবাসতে হবে রসুল হাসমকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে আর রসুল সাসম আনুগত্য করলে কার আনুগত্য হবে আর আমিরের আনুগত্য যদি রসুলের আমিরের কেউ আনুগত্য করে তাহলে কার আনুগত্য হবে রসুলের আর রসুলের আনুগত্য মানে আল্লাহর অনুগত হবে এরপরে আমরা জানলাম অবৈধ ভালোবাসা এবং বৈধ ভালোবাসা অবৈধ ভালোবাসা বলতে কি বুঝলাম আমরা এই যে তরুণ তরুণী এবং যুবক যুবতীদের যে অবৈধ ভালোবাসা এটাকে আমরা অবৈধ ভালোবাসা বুঝলাম এবং আমরা বৈধ ভালোবাসা কোনটা বুঝলাম পিতামাতার ভালোবাসা এবং স্বামী স্ত্রীর ভালোবাসা এছাড়াও আমাদের পরস্পর বন্ধুদের মাঝে যে ভালোবাসা এই ভালোবাসাগুলো ওগুলোর অন্তর্ভুক্ত আল্লাহ তালা যেন আমাদেরকে এই বৈধ ভালোবাসার সাথে আমাদেরকে যেন আমৃত্ত টিকে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনাটা বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহম আমিন আকিরদ আহামদমদুলিল্লাহ হিরব্ব আলমিন আসসালামু আলাইকুম বরহমাত